আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, বনিয়া ইউনিভার্সিটি কলেজ। থার্ড সেমিস্টারের লিগাল এনভায়রনমেন্ট বিজনেস হচ্ছে কোর্সের আমরা ফার্স্ট চ্যাপ্টার গতদিন শুরু করছি, মানে দুইটা ক্লাস শুরু হয়ে গেছে। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে ওয়াইড অ্যান্ড ওয়াইডেবল এগ্রিমেন্ট। আমি গতদিন হচ্ছে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করছিলাম যে কন্ট্রাক্ট বা অ্যাগ্রিমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি, যে কোনো একটা কাজ করা বা না করা, মানে সেই কাজ করা থেকে বিরত থাকার জন্য বা কাজটা করার জন্য, যেটাই হোক, দুটি পক্ষের মধ্যে যখন একটা হচ্ছে সমঝোতা হয় বা একটা ডিল হয়, সেটা হচ্ছে কন্ট্রাক্ট আর অ্যাগ্রিমেন্ট। এখন ভয়েড অ্যান্ড ভয়েডেবল অ্যাগ্রিমেন্ট কি? ভয়েড হচ্ছে বাতিল, আর হচ্ছে ভয়েডেবল হচ্ছে বাতিল যোগ্য। তাহলে ভয়েড অ্যাগ্রিমেন্ট হচ্ছে যেটা বাতিল, যে অ্যাগ্রিমেন্টটা বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ যেটা সরকার অনুমোদিত হবে না বা যেটা কন্ট্রাক্ট বা অ্যাগ্রিমেন্ট হওয়ার যোগ্যতা রাখে না। আর এটা হচ্ছে ভয়েডেবল, অর্থাৎ এই অ্যাগ্রিমেন্ট ইচ্ছা করলে বাতিল করাও যেতে পারে, যে আমি এই অ্যাগ্রিমেন্টটা হচ্ছে বাতিল যোগ্য, অর্থাৎ এমন কিছু পয়েন্টস থাকবে বা ক্লু থাকবে যেটার কারণে এটা বাতিল যোগ্য হয়ে যাবে। তো এখানে হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট সম্পর্কে বলছেন, এগ্রিমেন্ট নট এনফোর্সেবল বাই ল ইজ সেড টু বি ভয়েড এগ্রিমেন্ট, অর্থাৎ ভয়েড এগ্রিমেন্ট হচ্ছে যেটা ল দ্বারা এনফোর্সেবল না, অর্থাৎ যেটা আইনানুগভাবে যেই অ্যাগ্রিমেন্ট করা হয়নি সেটা অবশ্যই ভয়েড অ্যাগ্রিমেন্ট হবে। যেরকম অ্যান এগ্রিমেন্ট মেড বাই ইনকম্পিটেন্ট পার্টিস, ইনকম্পিটেন্ট পার্টিস অর্থাৎ দুইটা পার্টিস যাদের মধ্যে হচ্ছে কোনো একজনের চুক্তি হচ্ছে করা বা চুক্তি সম্পন্ন করার যোগ্যতা নেই। যেরকম কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য আমি একজনের সাথে অ্যাগ্রিমেন্ট করলাম, কিন্তু সেই প্রোডাক্ট সেল মানে ক্রয় করার জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই, তাহলে তো এই কন্ট্রাক্টটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এছাড়াও আছে এনি অ্যাগ্রিমেন্ট উইথ বিলেটারাল মিস্টেক টু অ্যাজ টু এসেনশিয়াল ফ্যাক্টস ভয়েড, মানে এমন কোনো হচ্ছে যে অ্যাগ্রিমেন্টের মধ্যে এমন কোনো হচ্ছে উক্তি হয়েছে যেটা ফলে অ্যাগ্রিমেন্টটা হচ্ছে তার যোগ্যতা হারাবে। অ্যাগ্রিমেন্ট হুইচ আনলফুল কনসিডারেশন, মানে কনসিডারেশনের কথা বলছিলাম, যে কনসিডারেশনটা যদি বাতিল যোগ্য হয় বা বাতিল হয় তাহলে সেটা মানে আনলফুল, আইনানুগভাবে সেটা হয়নি। আনলফুল অবজেক্ট মানে উদ্দেশ্য, এই কন্ট্রাক্টের উদ্দেশ্য যদি আনলফুল হয়, হচ্ছে যেরকম আমি হচ্ছে অনৈতিকভাবে কোনো কাজ করব, কোনো টাকা আত্মসাৎ করব, এই ধরনের কন্ট্রাক্ট যদি কার সাথে করা হয় তাহলে সেটা আইনানুগভাবে হচ্ছে গ্রহণযোগ্য হবে না। আর একটা কথা আছে যে উইদাউট কনসিডারেশন হচ্ছে অ্যাগ্রিমেন্ট ভয়েড হবে। আর ভয়েডেবল অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে যেটা বাতিলযোগ্য চুক্তি সেটার ক্ষেত্রে বলছেন, অ্যাগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল অ্যাট দ্য অপশন অফ ওয়ান অর মোর পার্টিস দ্যাট বাট নট অ্যাট দ্য অপশন অফ আদার অর আদার্স ইজ এ ভয়েডেবল এগ্রিমেন্ট। এক্সাম্পল হিসেবে এবার কন্ট্রাক্টস ব্রট অ্যাবাউট বাই কোয়ার্সন, ফ্রড, মিস্টেক, যে সমস্ত কন্ট্রাক্টগুলো চাতুরি বা ফ্রড বা হচ্ছে মিস্টেক আন্ডার ইনফ্লুয়েন্স,
অর্থাৎ যেগুলো আসলে হচ্ছে আইন দ্বারা গ্রহণযোগ্য নয়, যেমন ফ্রডের অনেক হচ্ছে অ্যাগ্রিমেন্ট হয় যে টাকা আত্মসাৎ বা অর্থ আত্মসাৎ বা এ ধরনের যে সমস্ত অ্যাগ্রিমেন্টগুলো হয়, ফ্রড, বাটপারি, চিটারি, এ ধরনের যে অ্যাগ্রিমেন্ট দুইটা পক্ষের মধ্যে হবে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেটাই ছিল আমার ভয়েড অ্যান্ড ভয়েডেবল অ্যাগ্রিমেন্টের মধ্যে সিলি হচ্ছে একটা ডিফারেন্স, যে ভয়েড এবং ভয়েডেবল এটা কিন্তু যদি ডিফারেন্স আকারে আপনাদের কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু দুটো মিক্স করে ফেললে হবে না। এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা অবশ্য বিভিন্ন বিগত ইয়ারে আসছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে ডিস্টিংগুইশ বিটুইন ভয়েড অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ভয়েডেবল অ্যাগ্রিমেন্ট। তাহলে দুইটার মধ্যে যদি পার্থক্য বা হচ্ছে যেই চেঞ্জটা আছে আছে একটা থেকে আরেকটার যে কারণে আর কি চেঞ্জ, সেটা যদি ভালোভাবে না বোঝা যায় তাহলে কিন্তু পার্থক্যটা লিখতে অসুবিধা হয়। আর পার্থক্য লেখার সময় আপনারা কিন্তু সবসময় সব কেটে দুই পাশে যে ভয়েড অ্যান্ড ভয়েডেবল এভাবে কিন্তু পার্থক্যটা লিখবেন। পার্থক্য লেখার সময় এই ইনস্ট্রাকশনটা ফলো করবেন, কারণ পার্থক্য লেখার সময় অনেকে কি করে, অনেকে হচ্ছে এরকম এ বি সি আকারে হচ্ছে পার্থক্য একটা প্রথমে লেখে, এটা হচ্ছে ভয়েড, আর পরে এ বি সি এভাবে লিখে ভয়েডেবল এভাবে কিন্তু অনেকে যে হচ্ছে মানে পার্থক্যটা কি মানে একটার সাথে আরেকটা ডিফারেন্স সেটা লেখার জন্য তো অবশ্যই একটা ছক কেটে সুন্দরভাবে লেখাটা এক প্রয়োজন। এই বেসিক যে ব্যাপারটা যে ছক কেটে দুই পাশে সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা বুঝতেও সুবিধা হবে, টিচারের ক্ষেত্রে বুঝতেও সুবিধা হবে, আপনার লেখার ক্ষেত্রেও মানে দেখলে বুঝবেন যে হচ্ছে একটা থেকে আরেকটার পার্থক্য করার জন্য নিজেও কমফোর্টেবল হবেন লেখার জন্য আমি যতটুকু মনে করি আর কি। তো ভয়েড অ্যান্ড ভয়েডেবল অ্যাগ্রিমেন্টের মধ্যে পার্থক্যটা এরকম দিচ্ছে যে অ্যান অ্যাগ্রিমেন্ট নট এনফোর্সেবল বাই ল ইজ সেড টু বি ভয়েড, ওই যে একই কথা যে যেটা ল দ্বারা এনফোর্সেবল না সেটা হচ্ছে ভয়েড অ্যাগ্রিমেন্ট। আর ভয়েডেবল কি যে এনফোর্সেবল বাই ল অ্যাট দ্য অপশন অফ ওয়ান পার্টিস বাট নট দ্য অপশন অফ আদার, মানে এক পক্ষ দ্বারা যদি এনফোর্সেবল হয় অন্য ক্ষেত্রে সেটা হচ্ছে যদি গ্রহণযোগ্য না হয় বা ফ্রড বা হচ্ছে মিস্টেকেন এরকম ধরনের যদি হয় তখন কিন্তু ভয়েডেবল হয়। নেচার দুইটার নেচার কেমন হয়, যে ভয়েড অ্যাগ্রিমেন্ট দিস অ্যাগ্রিমেন্ট ইজ ভয়েড ফ্রম দ্য বিগিনিং, মানে ভয়েড অ্যাগ্রিমেন্টগুলো প্রথম থেকেই ভয়েড থাকে মানে বাতিল থাকে। আর ভয়েডেবল হচ্ছে কন্ট্রাক্ট হয় পরবর্তীতে যখন এটার বিরুদ্ধে বিভিন্ন রকম নেগেটিভিটি চলে আসে তখন বাতিল হয়, যেরকম ইট ইজ গুড কন্ট্রাক্ট আনটিল ইট ইজ অ্যাভয়েডেড, মানে যতক্ষণ না এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ক্ষতিকর বা এটার মধ্যে নেগেটিভিটি আছে তো তা বোঝা গেলে তখন সেটাকে ভয়েডেবল করা হয়, কিন্তু বুঝে রাখ পর্যন্ত তো এটা সেভাবে কন্ট্রাক্ট হিসাবে চলতে থাকে সেটার কথাই বলছে। লায়াবিলিটি অ্যান্ড রাইটস ভয়েড অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে হচ্ছে কোনো রাইট এবং অব্লিগেশন অন পার্সনের ক্ষেত্রে ক্রিয়েট করে না, বাট ভয়েডেবলের ক্ষেত্রে হচ্ছে লায়াবিলিটি হচ্ছে ক্রিয়েট করে। লিগালিটি ভয়েড অ্যাগ্রিমেন্ট হ্যাজ নো লিগাল ইফেক্ট হয় না, কারণ এটা তো অলরেডি বাতিল হয়ে গেছে তাহলে এর মধ্যে লিগালিটির কোনো দরকার নাই। তারপর আছে ক্রিয়েশন অফ অব্লিগেশন বাধ্যবাধকতা সৃষ্টি, এরপর আছে কনভার্সন রূপান্তর, যে ভয়েড অ্যাগ্রিমেন্ট ক্যান্ট বি কনভার্টেড টু এ ভ্যালিড কন্ট্রাক্ট, অর্থাৎ যেটা বাতিল যেটা প্রথম থেকেই যে কন্ট্রাক্টটা বাতিল বা হচ্ছে ভয়েড যেটা আর কি বাতিল কন্ট্রাক্ট হওয়ারই যোগ্যতা রাখে না আনএনফোর্সেবল বাই ল, তা সেটা কিন্তু অবশ্যই হচ্ছে রূপান্তর হচ্ছে করা যাবে না কারণ এটা অলরেডি বাতিল। কিন্তু ভয়েডেবল অ্যাগ্রিমেন্ট ক্যান বি কনভার্টেড টু এ ভ্যালিড অ্যাগ্রিমেন্ট থ্রু অ্যাকসেপ্টিং, মানে যেই প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা যদি সলভ করা যায় তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হবে। লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে যে অ্যাগ্রিমেন্ট মেড বাই আ মাইনর, দেখা গেছে যে দুইটা পার্টিজের মধ্যে যারা অ্যাগ্রিমেন্ট করতেছে সেই পার্টিজের মধ্যে যদি দেখা গেছে যে ক্লিয়ার একটা হচ্ছে বোঝাপড়া না থাকে বা হচ্ছে কন্ট্রাক্ট করার যোগ্যতা না থাকে তাহলে কিন্তু ভয়েড হয়। আর ভয়েডেবল হচ্ছে কন্ট্রোল ডান বাই ইউজিং কোয়ার্শন ইনফ্লুয়েন্স মিস ইন্টারপ্রিটেশন, এই সমস্ত
সমস্ত ক্ষেত্রে ভয়েডেবল হয়। তাহলে আমার মনে হয় আপনারা ভয়েড এবং ভয়েডেবলের মধ্যে আর সমস্যা তৈরি হবে না, আপনারা ভালোভাবে লিখতে পারবেন। এখানে বইয়ে প্রচুর কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলো আসলে পড়া উচিত বা জেনে রাখা উচিত, বা কোনটা তারা কি প্রমাণ করে বা বোঝাতে চায় সেটা কিন্তু বুঝে রাখা উচিত। কিন্তু সব কোয়েশ্চেন তো আসলে পরীক্ষায়ও আসে না, সব কোয়েশ্চেন পড়েও আপনারা মাথায় রাখতে পারবেন না। তো বেসিক্যালি যেই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, বিভিন্ন সালে আসে, 2016, 2017, 2018 এসব সালে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম আপনাদের ফলো করা উচিত। মানে সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে কোনোটা বাদ দেওয়াই উচিত না, সেগুলো করা উচিত। আর তাছাড়াও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো অলওয়েজ ইম্পর্ট্যান্ট থাকে না, কিছু কোয়েশ্চেন অলওয়েজ ইম্পর্ট্যান্ট থাকে, পরীক্ষায় আসুক বা না আসুক সেটা ফ্যাক্ট না। তো সেই ধরনের কোয়েশ্চেনগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে কিছু হচ্ছে বেসিক যে কোয়েশ্চেনগুলো আছে যেগুলো বিভিন্ন ইয়ারে আসছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের উচিত হবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন দু একবার করে পড়া, মানে রিডিং পড়া। রিডিং পড়লে আপনারা যদি হচ্ছে বুঝতে কোনো অসুবিধা বা হচ্ছে কোনো হচ্ছে ক্রিটিক্যালিটি থাকে পড়লে কিন্তু সেই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা বিভিন্ন সালে আসছে, যে ডেফিনেশন অফ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, ডেফিনেশন অফ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। একটা নতুন কন্ট্রাক্টের নাম শুনলাম, তাই না, যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। এটার মানে কি? এটা হচ্ছে অনিশ্চিত চুক্তি। যে চুক্তির নিশ্চয়তা নাই তাকে কি বলে? অনিশ্চিত চুক্তি। নর্মাল কথা। যাক, আমরা একটু সংজ্ঞাটা দেখি। এখানে সংজ্ঞাটা কি বলছে? কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কন্টেন্স আ কন্ডিশনাল প্রমিস। তাহলে কন্টিনজেন্ট কন্ট্রাক্টে কি থাকবে? একটা কন্ডিশন থাকবে, তাই না? একটা কন্ডিশন, কন্ডিশনাল প্রমিস, শর্ত থাকবে। আ প্রমিস ইজ অ্যাবসোলিউট অর আনকন্ডিশনাল ওয়েন দ্য প্রমিসার আন্ডারটেক্স টু পারফর্ম ইট ইন এনি ইভেন্ট। এখানে আরও বলছে সেকশন 31 এতে বলছে, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু সামথিং ইফ সাম ইভেন্ট কলাটারাল টু সাচ কন্ট্রাক্ট ডাজ অর ডাজ নট হ্যাপেন। এক্সাম্পলে বলছে, কন্ট্রাক্টস টু পে বি টাকা 10,000 ইফ বিস হাউস ইজ বার্নড, ইট ইজ আ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। খুবই ইজি ছিল বুঝতে, বুঝতেও ইজি। যেরকম অনিশ্চিত, যেটা কিনা আমি এখন ভাবতেছি যে এই কাজটা আমি করবো, এখান থেকে দু ঘন্টা পরে যদি সে কোনো একটা কারণে যদি সেই কাজটা না করা হয় তাহলে কি অনিশ্চিত? না, ফিউচার অলওয়েজ আনসার্টেন, আমরা সবাই জানি। এখান থেকে 5 মিনিট পরে আমাদের লাইফে কী হতে যাচ্ছে আমরা কিন্তু জানি না। যেটা আমরা ভেবে রাখতেছি সেটা নাও হতে পারে, কোনো একটা কারণে সেটা হচ্ছে অমিট হয়ে যেতে পারে। তো কন্ট্রাক্টের ক্ষেত্রেও সেরকমটাই হতে পারে। কন্ট্রাক্টটা কি, কোনো একটা কাজ করবো তার পূর্বে একটা পরিকল্পনা করা, প্ল্যানিং করা, বা প্ল্যানিংয়ের মাধ্যমে কোনো একটা কাজ করার জন্য অ্যাগ্রিমেন্ট করা, তাই না, দুইটা পার্টিজের মধ্যে। তো সেই কাজটা যে আদৌ হবে বা দুইটা পক্ষের যারা যারা করছে তাদের কোনো প্রবলেম হবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হতে পারে। সেটা মাথায় রাখতে হবে যে কখন হচ্ছে অনিশ্চিত কন্ট্রাক্ট হতে পারে। সাপোজ আপনাদের পরীক্ষা যদি এরকম আসে যে হচ্ছে দুজন ব্যক্তি কন্ট্রাক্ট হচ্ছে করছে কোনো একটা বিষয়ের উপর, বা সাপোজ সেলসের ক্ষেত্রে যে একজন সেলস করবে একজন বাই করবে, এ ধরনের ক্ষেত্রে যখন কন্ট্রাক্ট করছে, কিন্তু বাই এনি চান্স সে কন্ট্রাক্টটা সম্পূর্ণ হয়নি বা সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে বাধা আসছে, তখন কোন ধরনের কন্ট্রাক্ট এটা হতে পারে? কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। তখন কিন্তু আপনাকে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট সম্পর্কে ডিটেইলি আলোচনা করতে হবে। তো এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি মাথায় রাখবেন। কন্টিনজেন্ট কন্ট্রাক্টের কিছু ছোটো ছোটো বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে আরও বুঝতে পারবেন। যেরকম ডিপেন্ডেন্স অন আ ফিউচার ইভেন্ট, অর্থাৎ ভবিষ্যৎ ঘটনার উপর নির্ভরশীলতা।
আমি বলছি যে ফিউচার অলওয়েজ আনসার্টেন, তো এখানে বিষয়টাই হচ্ছে ভবিষ্যৎকে নিয়ে, তাই না? তো দ্য পারফরমেন্স অফ কন্টিনজেন্ট কন্ট্রোল ডিপেন্ডস আপন দ্য হ্যাপেনিং অর নট হ্যাপেনিং অফ সাম ফিউচার ইভেন্ট। ফিউচারের কাজটা হতেও পারে বা নাও হতে পারে, তাই না? এটা একটা বৈশিষ্ট্য। কলাটারাল ইভেন্ট মানে জামানতবিহীন ঘটনা। জামানতবিহীন ঘটনার ক্ষেত্রে এটা অনিশ্চিত হতে পারে। দ্য ইভেন্ট মাস্ট বি কলাটারাল, দ্যাট ইজ ইনসিডেন্টাল টু দ্য কন্ট্রোল। সাপোজ হচ্ছে আমরা যখন ব্যাংকে লোন নিতে যাই বা হচ্ছে টাকাটা নিব ভবিষ্যতে বা নির্দিষ্ট সময় পরে আমি সেই টাকাটা পে করে দেবো, এরকম সিস্টেমটা আমরা নর্মালি দেখে থাকি। তো সেখানে ব্যাংক কর্মকর্তারা কি আমাকে আমার হচ্ছে কোনো একটা হচ্ছে বিষয় কনফার্ম না হয়ে কি আমাকে টাকা দিবে? অবশ্যই দিবে না। আমার কাছ থেকে কোনো জামানত তারা চাইবে যে হচ্ছে সেই যে পরিমাণ আমি অর্থ নিতে চাই সেই পরিমাণ অর্থ পে করার ক্ষমতা যদি না আমি যেভাবে পে করতে চাচ্ছি সেভাবে না দিই, তাহলে ব্যাংক কর্মকর্তারা কীভাবে আমার কাছ থেকে অর্থটা নিতে পারে, সে ধরনের একটা জামানত। বা সহজ কথায় বলতে গেলে যে আমি কিছু নিব তার বিপরীতে আমাকে জামানত দিতে হবে, তাই না? এই বিষয়টা যদি না থাকে কন্ট্রাক্টের ক্ষেত্রে তাহলে কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে যেতে পারে। কারণ জামানতবিহীন ঘটনার ক্ষেত্রে কন্ট্রাক্ট খানিকটা বলতে গেলে আনএনফোর্সেবল বাই ল। এরপর আছে গ্যারান্টি অফ কন্ট্রাক্ট। বলতে কোনো একটা বিষয়ে আগে থেকে গ্যারান্টি দিয়ে নেওয়া, সাপোজ কোনো ব্যক্তি যেরকম হচ্ছে এ, সাপোজ এ এ বি এর কাছ থেকে কোনো একটা ধর কিছু অ্যামাউন্ট হচ্ছে টাকা নিল, 10,000 টাকা ধরে নিল লোন হিসেবে। এখন এ যদি কোনো কারণে টাকা পে না করতে পারে তাহলে বি এর কাছে সে এই হিসেবে জামানত দিতে পারে যে সি বলে একজন থার্ড পার্সন আছে, সে হচ্ছে আপনার এই টাকাটা সময় মতো পে করে দেবে। যদি সে নিজে দিতে না পারে তাহলে হচ্ছে সি এক্ষেত্রে জামানত হিসেবে কাজ করতে পারে। এটাই হচ্ছে গ্যারান্টি অফ কন্ট্রাক্ট। এরপর একটা কোশ্চেন যে হচ্ছে ডিফারেন্ট মেথডস অফ টার্মিনেশন। ফার্স্ট হচ্ছে টার্মিনেশনটা কি সেটা জানা প্রয়োজন। টার্মিনেশন মানে হচ্ছে কোনো বিষয়ের পরিসমাপ্তি বা শেষ হয়ে যাওয়া। এখন এই টার্মিনেশন হওয়ার জন্য হচ্ছে প্রতিষ্ঠানে কেন টার্মিনেশন হবে, কন্ট্রাক্ট টার্মিনেশন করার প্রয়োজন কি? এমন সিচুয়েশন হতে পারে যেখানে হচ্ছে কন্ট্রাক্ট টার্মিনেট করা খুবই জরুরি হয়ে গেছে, বা এই কন্ট্রাক্ট হচ্ছে পরিচালনা করার মতো ক্ষমতা দুই পক্ষের মধ্যে নেই, বা কোনো একটা কারণে হচ্ছে এই কন্ট্রাক্ট পরিচালনা করতে চাচ্ছে না। সেটা আর্থিক কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। তো এই কন্ট্রাক্ট যখন হচ্ছে চাইলেই তো একটা কন্ট্রাক্ট হচ্ছে যে আমি ক্যারি করবো না, সো ক্যারি করবো না, এই ধরনের কথা না, একটা নির্দিষ্ট ওয়ে আছে, এই ওয়ে অনুযায়ী কন্ট্রাক্ট টার্মিনেট করতে হয়। তাহলে টার্মিনেশন মানে হচ্ছে, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট মানে হচ্ছে যে নির্দিষ্ট কোনো কারণে, নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে কন্ট্রাক্টটা বন্ধ করে দেওয়া বা কন্ট্রাক্টের পরিসমাপ্তি ঘটানো। এখন কোন কোন ওয়েতে কন্ট্রাক্ট টার্মিনেট করা যাবে সেটা বলছে যে সেকশন 62 এবং 63 ডিল উইথ দিস সাবজেক্ট অ্যান্ড প্রোভাইড ফর দ্য ফলোয়িং মেথডস অফ দিস চার্জিং আ কন্ট্রাক্ট বা মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট। মিউচুয়াল অ্যাগ্রিমেন্টের মাধ্যমে কীভাবে দুটি পক্ষ কন্ট্রাক্টটাকে টার্মিনেট করতে পারে, এরকম কয়েকটা এখানে পয়েন্ট আমি বলবো। যে ডিসচার্জ বা পারফরমেন্স, পারফরমেন্সের ক্ষেত্রে হচ্ছে টার্মিনেট করা যেতে পারে। যে পারফরমেন্স এরকম হতে পারে যেটা হচ্ছে যেই ওয়েতে আমি কাজ করতে চাইছিলাম, কন্ট্রাক্টটা ক্যারিয়ার করতে চাইছিলাম, সেক্ষেত্রে আমার হচ্ছে সেইভাবে কাজটা করা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু পারফরমেন্স নেগেটিভ হওয়ার কারণে কন্ট্রাক্ট অমিট করা যেতে পারে। ডিসচার্জ বাই অ্যাগ্রিমেন্ট অর কনসেন্ট, অ্যাগ্রিমেন্ট অর্থাৎ সম্মতি, দুই পক্ষের সম্মতি আকারে যদি দুজন সম্মত হয় যে হচ্ছে এই কন্ট্রাক্টটা ক্যারি আউট করা হচ্ছে না, সম্ভব হচ্ছে না, সো এখানে এই কন্ট্রাক্টটাকে অমিট করা যেতে পারে, এক্ষেত্রেও কন্ট্রাক্ট হচ্ছে টার্মিনেশন চলে আসবে কন্ট্রাক্টের। তো এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে যেগুলো হচ্ছে দুই পক্ষের অ্যাগ্রিমেন্টের মাধ্যমে কন্ট্রাক্টটা টার্মিনেট করবে, হচ্ছে ওয়েভার হচ্ছে, তারপর দাবি ত্যাগ করা আর কি, যেটা ওয়েভার দাবি ত্যাগ করা, তারপর বাই নভেশন প্রবর্তন করা,
নব্য প্রবর্তন মানে চেঞ্জ করা আর কি, বাই রেসেশন অর্থাৎ বাতিলকরণ। এছাড়া আছে বাই অল্টারেশন, বাই রিমিশন, বাই মার্জ অর্থাৎ সমবায় বা মিলকরণের মাধ্যমে। এরকম কন্ট্রাক্টের হচ্ছে একটা ছোট পর্যায়ে নিয়ে আসা, কন্ট্রাক্টকে যে যেই উদ্দেশ্যে করা হয়েছিল বা যেভাবে করা হয়েছিল সেটা পরিবর্তন করা ইত্যাদিভাবে আর কি। এরপর আরেকটা পয়েন্ট আছে, ডিসচার্জ বাই ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স, পারফরমেন্স করা সম্ভব হচ্ছে না, মানে এটা ক্যারিয়ার আউট করা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু ডিসচার্জ বাই পারফরমেন্স অর্থাৎ যে দুই পক্ষের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে তারা হচ্ছে কোনো কারণে কন্ট্রাক্টটা ক্যারি করতে পারতেছে না। যেরকম ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার, যে উদ্দেশ্য করা হয়েছিল সেটা নষ্ট হয়ে যাওয়া, ডেথ অর পার্সোনাল ইনক্যাপাসিটি, যে কেউ যদি মারা যায় সেক্ষেত্রে, তারপর চেঞ্জ অফ ল, যদি হচ্ছে যে ল অনুযায়ী করা হচ্ছিলো সেই ল যদি পরিচালনা করা না যায় বা সেই ল যদি চেঞ্জ হয়, ডিক্লারেশন অফ ওয়ার, এটা হচ্ছে অর্থনৈতিক বা হচ্ছে বৈশ্বিক একটা প্রবলেম, যদি কোনো যুদ্ধ বিদ্রোহ বেঁধে যায় তখন তো আমার কন্ট্রাক্ট পরিচালনা করা সম্ভব না। এরকম ধরনের আরও অনেক বিষয়গুলোর মধ্যে থাকবে। এছাড়া আছে ডিসচার্জ বাই ল্যাপস অফ টাইম, সময়ের মধ্যে যদি সেটা হচ্ছে সম্পূর্ণ না হয়, যেরকম বিভিন্ন প্রজেক্টে কাজ করা হয়, কন্ট্রাক্ট করা হয়, সেগুলো যদি সময়ের মধ্যে ক্যারি আউট করা না যায় বা সম্পূর্ণ করা না যায় তাহলে কিন্তু সেটা অনেক সময় বাতিল বলে গণ্য হবে বা সেটা শেষ করে দেওয়া বা পরিসমাপ্তি ঘটানো সম্ভব, মানে পসিবিলিটি আছে। ডিসচার্জ বা অপারেশন অফ ল, ল দ্বারা এটা হচ্ছে চেঞ্জ করা যাবে বা ডিসচার্জ করা যাবে, বাই ম্যাটেরিয়াল অল্টারেশন, ডিসচার্জ বাই ব্রাঞ্চ অফ কন্ট্রাক্ট, এরকম কয়েকটা বিষয় এর মধ্যে থাকবে। তো কোন কোন কারণে হচ্ছে এটা টার্মিনেট করার প্রয়োজন হচ্ছে সেটা আপনারা, আমি পয়েন্টগুলো জাস্ট বললাম, আপনারা ডিটেইলে একটু বাসায় পড়বেন, পড়লে এটা বোঝা যাবে আর কি। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে বেইলমেন্ট অ্যান্ড প্লেজ অর পণ্য, মানে বেইলমেন্ট হচ্ছে গচ্ছিত প্রদান আর একটা হচ্ছে প্লেজ। অর্থাৎ এক পক্ষ দ্বারা আরেক পক্ষকে কোনো কোনো একটা উপাদান প্রদান করা। বেইলমেন্টের মাধ্যমে কি হয় যে হচ্ছে বি আবার এ কে সেই প্রোডাক্টটা রিটার্ন করতেছে কিনা, কোনো একটা উদ্দেশ্যে যখন সেটা নেওয়া হয় সেটা রিটার্ন করতেছে না, সে রিটার্ন টু দ্য পার্সন ডেলিভারিং দেম হোয়েন দ্য পারপাস ইজ অ্যাকমপ্লিশড, অর্থাৎ যে উদ্দেশ্যে নেওয়া হয়েছিল সেই উদ্দেশ্য সম্পন্ন হওয়ার পরে হচ্ছে আবার ফেরত দেওয়া হবে, অর্থাৎ বেইলমেন্ট বা গচ্ছিত রাখা। এখন গচ্ছিত রেখে অনেক সময় দেখা যায় যে সেটার ক্ষতি সাধন হতে পারে, সেটার ডেপ্রিসিয়েশন হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অন্য ল অ্যাপ্লাই করা যাবে। কিন্তু নর্মাল দৃষ্টিতে বেইলমেন্ট হচ্ছে কোনো একটা উদ্দেশ্যে এর কাছ থেকে বি কোনো একটা হচ্ছে জিনিস বা কোনো একটা হচ্ছে বস্তু বা প্রয়োজনীয় যেটা নিল সেটা তার কাজ শেষ হওয়ার পরে তাকে আবার সেই একইভাবে এইকে ফেরত দেওয়া, এটা হচ্ছে বি এর কাছে গচ্ছিত থাকা, সেটাই হচ্ছে বেইলমেন্ট। আর প্লেজের ক্ষেত্রে হচ্ছে দ্য বেইলমেন্ট অফ গুডস অ্যাজ সিকিউরিটি ফর পেমেন্ট অফ এ ডেট অর পারফরমেন্স অফ এ প্রমিস ইজ কল্ড প্লেজ অর ফর, অর্থাৎ এই বেইলমেন্টটা প্লেজের ক্ষেত্রে কীভাবে কাজ করে যে সিকিউরিটির ক্ষেত্রে ফর পেমেন্ট অফ এ ডেট অর পারফরমেন্স, অর্থাৎ ডেট বা পারফরমেন্সের ক্ষেত্রে সিকিউরিটি হিসেবে কাজ করে প্লেজ, সিকিউরিটি হিসেবে কাজ করে প্লেজের ক্ষেত্রে। তাহলে দুটো কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ বেইলমেন্ট থেকে প্লেজের দিকে ধাবিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দুটোর মধ্যে অবশ্যই
ডিফারেন্স থাকবে। অর্থাৎ এখানে একটা কোশ্চেন হতে পারে যে ডিফারেন্স বিটুইন বেজমেন্ট এন্ড প্লেজ অর পন্ড। এখানে বেজমেন্টের সংজ্ঞা হিসেবে দেওয়া যেতে পারে, দ্বিতীয় নম্বর অবজেক্টিভ দেওয়া যেতে পারে যে অবজেক্টিভস এর মধ্যে আছে ইন বেজমেন্ট দেয়ার মে হ্যাভ ভেরিয়াস টাইপস অফ অবজেক্টিভ দ্যাট ইজ রিপেয়ার সেফ কাস্টডি ইজি। অর্থাৎ এ যখন বির কাছে প্রোডাক্ট দিবে তখন রিপেয়ারের জন্য হতে পারে বা হচ্ছে সেফ কাস্টডির জন্য হতে পারে। আর প্লেজের ক্ষেত্রে দ্য অবজেক্টিভ অফ প্লেজ ইজ টু প্রোভাইড সিকিউরিটি ফর অ্যা ডেট অর এ পারফরমেন্স। মানে ডেট এবং পারফরমেন্সের জন্য প্লেজের ক্ষেত্রে সিকিউরিটির জন্য এটা দেওয়া যেতে পারে প্রমিস হিসেবে। আর নেচার বেইলমেন্ট মে নট বি প্লেজ, অর্থাৎ বেইলমেন্ট কখনো প্লেজ হয় না। কি বললাম যে বেইলমেন্ট কখনো প্লেজ হয় না, বাট প্লেজ কি হয়, প্লেজ কিন্তু বেইলমেন্ট হতে পারে। যে প্লেজ ইজ আ কাইন্ড অফ, প্লেজ ইজ আ কাইন্ড অফ বেইলমেন্ট। অর্থাৎ বেইলমেন্ট প্লেজ হতে পারে না কিন্তু প্লেজ বেইলমেন্ট হতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়া আপনারা আরো কিছু কোয়েশ্চেন দেখতে পারেন, যেরকম ডেফিনেশন অফ মাইনর, অর্থাৎ নাবালকের হচ্ছে সংজ্ঞা কি, নাবালক নাবালক কিভাবে কন্ট্রাক্ট করতে পারে বা নাবালকের ক্ষেত্রে কন্ট্রাক্ট করতে গেলে কি কি বিষয় থাকবে। তারপর ডেফিনেশন ফ্রি কনসেন্ট, স্বেচ্ছা হচ্ছে সায়ের সংজ্ঞা, এসব কোশ্চেনগুলো আসলে একটু দেখা উচিত। এটা হচ্ছে বাই চান্স যদি কোশ্চেনে আসে তখন কিন্তু হিন্টসটা মাথায় থাকলে সেখান থেকে লেখা সম্ভব। আর একটা হচ্ছে ওয়াগারিং এগ্রিমেন্ট, অর্থাৎ বাজি চুক্তি। অর্থাৎ বাজি চুক্তি, বাজি চুক্তি কিন্তু ওয়াগারিং এগ্রিমেন্ট বাজি চুক্তিটা কিন্তু ওয়াইড কন্ট্রাক্ট। এখানে বলছে যে এ অগারিং কন্ট্রাক্ট ইজ অ্যান অ্যাগ্রিমেন্ট বাই হুইচ মানি ইজ পেয়েবল বাই ওয়ান পার্সন টু আনাদার অন দ্য হ্যাপেনিং অর নট হ্যাপেনিং অর ফিউচার আনসার্টেন ইভেন্ট। মানে ফিউচারের ঘটনা ঘটুক বা না ঘটুক টাকা পে করতে হবে, তাহলে কি এটা একটা ওয়াইড বা বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। এই কোশ্চেনগুলো আপনারা বাসায় একটু ডিটেইলই পড়বেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না।